ডিউটি থেকে বাড়ি ফেরার সময় প্রায় সময়ই আমি চেষ্টা করি বাজার করে বাড়ি নিয়ে আসতে। আর বাজারে কালকে দেখছি কি সুন্দর সুন্দর এরকম কচি কচি বেগুন, আর বেগুনটা দেখেই আমার একটাই কথা মনে হয়েছে যে না, লাল লাল করে ভাজবো, গরম গরম ভাতে ঘি দিয়ে খাবো। যাই হোক, যেরকম ভাবা সেরকম কাজ, বেগুন তো কিনে নিয়ে চলে এসেছি। তারপরে ভাবলাম যে না, বেগুন ভাজবো না। তার একটা প্রধান কারণ হচ্ছে আমার মেয়ের আবার জিভ চুলকায়, তাই ভাবলাম আজকে একটু অন্যরকম কিছু করি। তো যাই হোক, একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, মিক্সির জারের মধ্যে কিছুটা সর্ষে আর দিয়েছি চরমগজ, পেঁয়াজ কিছুটা, রসুন, কাঁচা লঙ্কা, একটু হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর পরিমাণ মতো চিনি। ইচ্ছা হলে এখানে নুনও দিয়ে দিতে পারো। সব কিছু এবার একসাথে মিহি করে একটা পেস্ট করে নিয়েছি। এইবার পেস্টটাকে একটা থালার মধ্যে বা প্লেটের মধ্যে নিয়ে তার মধ্যে প্রায় হাফ কাপের মতো টক দই দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো নুন আর সর্ষের তেল। এখানে কিন্তু সর্ষের তেল মাস্ট। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বা মাখিয়ে নিতে হবে। আর যদি নারকেল থাকে তাহলে এর সাথে নারকেলও বেটে দিতে পারো, ভীষণ ভালো লাগবে। আমি ভুলে গেছিলাম বলে আর দিইনি। এবার এক এক করে প্রত্যেকটা বেগুনের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর ওই যে কুমড়ো পাতা চুরি করেছিলাম, কিছুটা কুমড়ো পাতা ছিল আমার কাছে, তার জন্য কুমড়ো পাতাগুলো ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি বেগুনগুলো, মানে পুরভরা বেগুনের স্লাইসগুলোকে। এবার প্রত্যেকটা বেগুনকে একটা বা চারটে চারটে করে, মানে এক একটা পাতায় চার পিস করে দিয়েছি, দিয়ে একটা পুটুলি মতন বানিয়ে নিয়েছি। এইবার তো জানোই কী করতে হবে, গরম গরম তেলে আস্তে আস্তে ঢেকে ঢেকে এপিট ওপিট ভাজতে হবে। তবে হ্যাঁ, এই ভাজার মধ্যে কিন্তু বেসনের গোলা, মানে বেসনের গোলায় কিন্তু এটা চোবালে হবে না, এরকমভাবে ভাজলেই কিন্তু বেশি স্বাদ লাগবে আমার মনে হয়। যদিও আমি বেসনের গোলায় চুবিয়ে ভেজে খেয়ে দেখিনি, তবে হ্যাঁ এইভাবে ভাজতে হবে। আর একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে পাতাটাও সেদ্ধ হয়ে যায় আর মুচমুচে ব্যাপারটাও চলে আসে পাতার মধ্যে, আর ভেতর থেকে সব কিছু যেন খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে যায়। এইবার আর কিছুই না, গরম গরম ভাত আর কাঁচা লঙ্কার সাথে খেতে হবে। শুধু গরম গরম ভাতটা হলেই হবে, যদিও আমি এর সাথে অনেক কিছু নিয়ে বসেছি, কিন্তু এর স্বাদ অতুলনীয়।